আর মাত্র একটা দিন বাকি, মানে 4 সেপ্টেম্বর সকাল 10টার সময় OB46 আপডেটটা হওয়ার সাথে ওয়েপেন ডয়েলের গান স্কিনটাও চেঞ্জ করা হবে। আর মাত্র একটা দিন পর আমাদের ফ্রি ফায়ার গেমে যে নেক্সট ওয়েপেন ডয়েলের গান স্কিনটা আসছে সেই গান স্কিনটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। আমি এটুকু তোমাদের বলতে পারি, নেক্সট ওয়েপেন ডয়েলের গান স্কিনটা তোমরা এখনো পর্যন্ত কেউই দেখোনি, তাই আজকের ভিডিওতে নেক্সট ওয়েপেন ডয়েলের গান স্কিনটা ওয়েপেন ডয়েল থেকে প্রি অ্যাক্সেস ভিডিও সহ তোমাদের রিভিউ করবো যে নেক্সট ওয়েপেন ডয়েলে কোন গান স্কিনটা আসতে চলেছে। এছাড়াও কালকে আমাদের গেমে বিআর র্যাঙ্কের একটা নতুন সিজন শুরু হয়েছে, বিআর র্যাঙ্ক CN41। আর এখন সিএস র্যাঙ্কের সিজন 26 চলছে। আজকের ভিডিওতে বিআর র্যাঙ্ক CN42 মানে নেক্সট বিআর র্যাঙ্ক CN-এর রিওয়ার্ডস, এর সাথে সিএস র্যাঙ্ক CN27-28 মানে দুটো সিএস র্যাঙ্কের সিজনের রিওয়ার্ডস আজকের ভিডিওতে রিভিউ করবো। তাছাড়াও রিভিউ করবো B46 আপডেটের নতুন কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস, এছাড়া অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আর কালকের ভিডিওটা যেহেতু 4000 লাইক এম কমপ্লিট হয়েছে, সেই জন্য তোমাদের মধ্যেই 4 জনকে 4টে উইকলি মেম্বারশিপ আমি দিচ্ছি। তোমাদের মধ্যেই যে 4 জন উইনার হয়েছে তাদেরকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো ভাই, তোমাদের আইডিতে আজকে রাতের মধ্যেই একটা করে উইকলি মেম্বারশিপ আনলক হয়ে যাবে। আর তোমাদেরকে আমি কবে থেকে বলছি যে ভাই একটা ভিডিওতে এমন করো যে একটা ভিডিও থেকে আমাকে 10টা উইকলি মেম্বারশিপ দিতে হয়, মানে তোমরা একটা ভিডিওতে 10,000 লাইক এম কমপ্লিট করো, একটা ভিডিওতে আমি 10 জনকে 10টা উইকলি মেম্বারশিপ দেবো। আমিও সেই ভিডিওটার জন্য তোমাদের দিকে চেয়ে রয়েছি, দেখা যাক তোমরা কবে কমপ্লিট করতে পারো। বাকি আজকের ভিডিওতেও গিভওয়ে রয়েছে, গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট ভিডিওটা লাইক করা থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে, তোমাদের গেমের ইউআইডিটা অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দেবে। তো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দেবো নতুন গ্লু নোভা ইভেন্টের ব্যাপারে, কারণ 4 সেপ্টেম্বর আমাদের গেমে OB46 আপডেটটা চলে আসবে। 4 তারিখে সকাল 9:30 থেকে 10টার মধ্যে প্যাচ আপডেটটা চলে আসবে। প্যাচ আপডেটটা করার পর যখনই আমরা ফ্রি ফায়ার গেমটা খুলবো, আমাদের ফ্রি ফায়ার গেমে গ্লু নোভা ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে। গেমের যে লোডিং স্ক্রিনটা সেটা ঠিক এই টাইপের হয়ে যাবে, আর গেমের যে লবিটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। দুটোই কিন্তু গ্লু নোভা ইভেন্টের থিমে ডিজাইন করা হয়েছে। আর লবিতে আসার পরই ইভেন্টের জাস্ট নিচেই গ্লু নোভা ইভেন্টের আইকন আমরা দেখতে পারবো। এই গ্লু নোভা ইভেন্টের আইকনটার উপর আমরা যখনই ক্লিক করবো আমাদের সামনে গ্লু নোভা ইভেন্টের ইন্টারফেসটা খুলে যাবে। এই ফ্রি ইভেন্টের ইন্টারফেসে সবার প্রথমেই আমরা লগ ইন রিওয়ার্ড দেখতে পারবো, মানে এখান থেকে আমরা লগ ইন করে কোনো না কোনো রিওয়ার্ড ফ্রিতে নিতে পারবো। কিন্তু এই লগ ইন রিওয়ার্ডটা আমাদের দেওয়া হবে গ্লু নোভা ইভেন্টের পিক ডের দিন। এই লগ ইন রিওয়ার্ডে হতে পারে গ্লু নোভা ইভেন্টের থিমে প্যারাসুট স্কিনটা আমরা ফ্রিতে পাবো, না হলে গ্লু নোভা ইভেন্টের থিমের জিপ গাড়ি স্কিনটা আমরা ফ্রিতে পাবো, আর না হলে নতুন ক্যারেক্টারটা লীলা ক্যারেক্টারটা আমরা ফ্রিতে নিতে পারবো। এই তিনটের মধ্যে যে কোনো একটা আইটেম এই লগ ইন রিওয়ার্ডে থাকবে যেটাকে আমরা গ্লু নোভা ইভেন্টের পিক ডের দিন ফ্রিতে ক্লেম করতে পারবো। এবার আমরা একটু নিচের দিকটায় আসি, নিচের দিকটায় তোমরা কয়েকটা স্টেজ দেখতে পারছো, আর এখান থেকেই কিন্তু আমরা মেন মেন আইটেম রিওয়ার্ড গুলো ফ্রিতে নিতে পারবো। এই ইভেন্টের প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড যদি আমাদের ক্লেম করতে হয় তাহলে স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে। 1 নম্বর স্টেজ থেকে 3 নম্বর স্টেজ পর্যন্ত 3টে গ্লু গ্যাজেট আমরা পাবো। আমাদের গেমে টোটাল 4টে গ্লু গ্যাজেট আসবে, তার মধ্যে একটা যে প্রথম গ্যাজেটটা রয়েছে হলুদ রঙের সেই গ্যাজেটটা কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো। বাকি যে 3টে গ্লু গ্যাজেট রয়েছে এই 3টে গ্লু গ্যাজেটকে ক্লেম করার জন্য আমাদের 3টে স্টেজ কমপ্লিট করতে হবে। এই 4টে গ্লু গ্যাজেট গেমের মধ্যে কেমনভাবে কাজ করবে, কিভাবে তোমরা ইউজ করতে পারবে, অলরেডি আমি তোমাদের একটা ভিডিওতে ডিটেলসে জানিয়েছি। এই যে তোমরা স্ক্রিনের উপর থাম্বনেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ভিডিওটার থাম্বনেল, আমাদের চ্যানেলে ভিডিওটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। এরপর 4 নম্বর স্টেজে থাকবে গ্লু নোভা ইভেন্টের থিমের লেজেন্ডারি একটা প্যারাঙ্গে স্কিন, যে প্যারাঙ্গে স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো। আর 5 নম্বর স্টেজে থাকবে গ্লু নোভা ইভেন্টের থিমের ডিজাইন করা একটা নতুন ফিমেল বান্ডিল। এই নতুন ফ্রি এর ফিমেল বান্ডিলটা কেমন দেখতে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। এর সাথে আমাদের গেমের নতুন ক্যারেক্টার লীলা না লাইলা এটা ওই লাইলা নয় ভাই, এটা হচ্ছে লাইলা। বাকি এই নতুন ক্যারেক্টারটার যে ইভেন্টটা মানে ফ্রি ইভেন্টটা সেটা আমাদের গেমে 4 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। তো 4 সেপ্টেম্বর আমরা যে কয়টা ফ্রি রিওয়ার্ডস আমরা পাবো সেগুলো আমি তোমাদের ক্লেম করে জানিয়ে দেবো, কীভাবে তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবে আর কীভাবে তোমরা ফ্রিতে রিওয়ার্ডগুলো ক্লেম করতে পারবে। এখন আমি তোমাদের OB46 আপডেটের এমন কিছু নতুন চেঞ্জেস রিভিউ করবো যেগুলো হয়তো এখনো পর্যন্ত তোমরা দেখোইনি। তো সবার প্রথমেই যে চেঞ্জেসটা রয়েছে স্পেক্টেড সিস্টেম চেঞ্জেস। স্পেক্টেড সিস্টেমে সবার প্রথমেই যে চেঞ্জেসটা করা হয়েছে স্পেক্টেড ইন্টারফেস অ্যাডজাস্ট করা হয়েছে। এখন যদি আমরা কাউকে স্পেক্টেড করি তাহলে এমন একটা ইন্টারফেস আসে, কিন্তু OB46 আপডেটের পর লাইকের বাটনটা ঠিক এই জায়গাটায় থাকবে, এর নিচেই থাকবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর বাটনটা, আর এর নিচেই থাকবে রিপোর্ট করার অপশনটা। স্পেক্টেড সিস্টেমের 2 নম্বর যে চেঞ্জেসটা করা হয়েছে এটা বড়ই একটা খতরনাক চেঞ্জেস করা হয়েছে, কেননা আপডেটের পর থেকে যেই ফ্রেন্ডকে আমরা স্পেক্টেড করবো তাকে আমরা মাল্টি লাইকসও দিতে পারবো, মানে একটারও বেশি লাইক আমরা দিতে পারবো। এমনকি লাইকের বাটনে কুলডাউনও আসতে হলেছে, মানে আমরা একটার পর একটা ফটাফট 3-4 জনকে লাইক দিতে পারবো না। যেমন এখানে তোমরা দেখতে পারছো আমি একজনকে লাইক দিলাম আর
এখানে কুলডাউন চলে এলো। এই কুলডাউনটা যতক্ষণ না কমপ্লিট হবে বা কুলডাউনটা যতক্ষণ না শেষ হবে আমি অন্যজনকে লাইক দিতে পারবো না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আপডেটের পর থেকে একজনের পর একজনকে ফটাফট আমরা লাইক করতে পারবো না। আর যেই ফ্রেন্ডটাকে আমরা স্পেক্টেট করছি সেই ফ্রেন্ডটাকে মাল্টি লাইক দেওয়ার জন্য সেই ফ্রেন্ডটাকে যখন আমরা স্পেক্টেট করবো নর্মালি তো আমরা একটা করে লাইক দিতে পারি, সে যখন ফার্স্ট কিল করবে তখন কিন্তু আমরা আরও একটা লাইক দিতে পারবো। আবার সেই ফ্রেন্ডটাই যখন ট্রিপল কিল করবে আমরা আবারও একটা লাইক দিতে পারবো। আবার সেই ফ্রেন্ডটাই যখন কোয়াটার কিল করবে আমরা আবারও একটা লাইক দিতে পারবো। মানে তোমরা বুঝতে পারছো একটা গেমে একজন কি তিন চারবার আমরা লাইক করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের মাল্টি লাইকসের অপশান, একটা নতুন অপশান বা একটা নতুন ফিচার্স। তোমাদের এই নতুন অপশানটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। এরপর দুই নম্বর যে আপডেটটা রয়েছে, এখন যদি আমরা ট্রেনিং গ্রাউন্ড খেলি যদি আমাদেরকে কেউ মেরে দেয় আবার যদি আমরা রিস্পন হই তাহলে দুটো গ্লোবাল কিন্তু আবার আমাদের দেয়। কিন্তু আপডেটের পর থেকে যখনই আমরা ট্রেনিং গ্রাউন্ডে রিস্পন হবো দুটো গ্লোবাল তো আমাদের দেবেই, তার সঙ্গে দুটো ইনহেলার দেবে আর দুটো রিপেয়ার কিট দেবে। এর সাথে এখন ট্রেনিং গ্রাউন্ডে ট্রগন গানের গ্রেনেড লঞ্চার মুড আমরা ইউজ করতে পারি, কিন্তু আপডেটের পর থেকে ট্রেনিং গ্রাউন্ডে ট্রগন গানের লঞ্চার মুড আমরা ইউজ করতে পারবো না। এর সাথে আপডেটের পর থেকে ট্রেনিং গ্রাউন্ডে একটার পর একটা এনিমিকে যদি আমরা কিল করি তাহলে একটা স্পেশাল সাউন্ড এফেক্ট আমরা শুনতে পারবো। এরপর যে তিন নম্বর আপডেটটা রয়েছে, এই আপডেটটা অনেক ভালো করা হয়েছে। এই আপডেটটার নাম হচ্ছে উইন্ডো জাম অপটিমাইজেশন। কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিটা ম্যাপের মধ্যে উইন্ডো জাম অপটিমাইজেশন করা হচ্ছে শুধুমাত্র কালাহারি ম্যাপটা ছাড়া। তো গ্রানা ফ্রি ফায়ার এই আপডেটটাই করবে। এখনকার সময় যদি আমরা উইন্ডো দিয়ে জাম করতে যাই কখনো কখনো ভাই এই টাইপের আটকে যায়। এই উইন্ডো জাম্পের প্রবলেমটা শুরু থেকেই হয়ে আসছে কিন্তু এখনো পর্যন্ত এটাকে ঠিক করা হয়নি, বাট এই OB46 আপডেটে এটাকে ঠিক করতে চলেছে। তো গ্রানা ফ্রি ফায়ার এখানে বলেছে যেই সব উইন্ডোগুলোতে বা জানালাগুলোতে আমরা ছুটতে ছুটতে লাফাতে গিয়ে আমাদের ক্যারেক্টারটা আটকে যায় সেই সব উইন্ডোগুলোর বা জানালাগুলোর সাইজটা একটু বাড়াতে চলেছে। তো ডাইরেক্টলি আপডেটের পর থেকে সেই সব জানালাগুলোতে ছুটতে ছুটতে আমরা এপার থেকে ওপার যেতে পারবো। আর অনেক কম চান্সেস থাকবে যদি আমরা ভুল অ্যাঙ্গেল থেকে উইন্ডো দিয়ে জাম্প করার চেষ্টা করি তাহলে আমাদের ক্যারেক্টারটা কিছুটা ক্রাউচ করবে, যদি বাংলায় বলি কিছুটা ঝুঁকবে, তারপর জানালার এপার থেকে ওপার হয়ে যাবে কিন্তু আটকে যাবে না। তাহলে বুঝতেই পারছো আপডেটের পর থেকে ভুল অ্যাঙ্গেল থেকেও যদি জানালা দিয়ে আমরা জাম্প করি তাহলে আমাদের ক্যারেক্টার আটকে যাবে না। এরপর চার নম্বর যে আপডেটটা রয়েছে লোড আউট অ্যাডজাস্টমেন্ট, তারপর তোমাদের নতুন র্যাঙ্ক সিয়ারের রিভার্স গুলো দেখাবো। তো লোড আউট সবার প্রথমে যে অ্যাডজাস্টমেন্টটা করা হয়েছে সেটা হচ্ছে আর্মার ক্রেটের সাথে। আর্মার ক্রেটটা নেওয়ার পর 200 যে এফএফ কয়েন আমরা পেতাম সেটাকে রিপ্লেস করে বা সেটার বদলে আমরা পাবো শিল্ড বুস্টার। লোড আউট সব থেকে বেশি চেঞ্জেস করা হয়েছে পকেট মার্কেটকে। পকেট মার্কেটের ভাই পকেটই শেষ করে দিয়েছে। এই পকেট মার্কেট লোড আউট পকেট তো রয়েছে বাট মার্কেটে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। তো পকেট মার্কেটে সবার প্রথমে যে চেঞ্জেসটা করা হয়েছে, পকেট মার্কেটে যে নর্মাল রিভাইভাল কার্ডটা ছিল যেটা গেমের মধ্যে 10 মিনিটের জন্য বা 600 সেকেন্ডের জন্যই থাকতো কিন্তু আপডেটের পর থেকে 410 সেকেন্ডের জন্য বা 6.5 মিনিটের জন্যই থাকবে। মানে আপডেটের পর থেকে গেমে 6.5 মিনিট হয়ে গেলেই আমরা আর পকেট মার্কেট থেকে রিভাইভ দিতে পারবো না। এর সাথে এই রিভাইভাল কার্ডটার দাম রয়েছে 800 এফএফ কয়েন, বাট আপডেটের পর এই পকেট মার্কেটের রিভাইভাল কার্ডটার দাম হয়ে যাবে 1000 এফএফ কয়েন। আর এই যে পকেট মার্কেটে পোর্টালটা দেখতে পারছো এটাকে টাটা বাই বাই বলে দাও, কারণ আপডেটের পর এটা যেতে চলেছে। এটার জায়গায় নতুন লঞ্চ প্যাড অ্যাড হতে চলেছে আর এই মিলি লঞ্চ প্যাডের প্রাইস থাকবে 1200 এফএফ কয়েন। আর পকেট মার্কেটে একটাই লিমিট থাকবে, মানে একটাই তোমরা পারচেস করতে পারবে। আর গেমটা শুরু হওয়ার পর পকেট মার্কেটে এটা 10 মিনিটের জন্য বা 600 সেকেন্ডের জন্যই অ্যাভেলেবেল থাকবে। আর পকেট মার্কেটে এখানে যে অ্যাক্টিভ স্কিলের কার্ডগুলো রয়েছে এগুলোকে রিপ্লেস করা হবে। প্রথমে যে অ্যাক্টিভ স্কিলটা থাকবে সেটা হচ্ছে স্কাইলার ক্যারেক্টার স্কিলটা, যেটা 300 কয়েনে পাওয়া যাবে। আর সেকেন্ডে থাকবে তাতসুয়া ক্যারেক্টার স্কিলস কার্ডটা, যেটা 400 এফএফ কয়েনে পাওয়া যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো কেন এত কিছু চেঞ্জেস করা হচ্ছে শুধুমাত্র র্যাঙ্ক মুডটাকে একটু হার্ড করার জন্য। এত ইজি হয়ে গেছে র্যাঙ্ক মুডটা, সেটাকে হার্ড করার জন্য এত কিছু করা হচ্ছে। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি রিভাইভাল পয়েন্টের ব্যাপারে, তারপর এয়ারড্রপ ভেন্ডিং মেশিনের ব্যাপারে যেটা আর গেমের মধ্যে আসবে না। তো এত কিছু করা হচ্ছে শুধুমাত্র র্যাঙ্ক মুডটাকে হার্ড করার জন্য। তোমাদের এই আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমি তোমাদের নেক্সট বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক সিএনএ রিওয়ার্ডসগুলো রিভিউ করব। তার আগে আজকের ভিডিওটা যারা যারা এখনো পর্যন্ত দেখছো আশা করছি আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো তোমাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত লাইক করনি। আর আজকের ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা ভিডিওতে যত 1000 লাইক এম কমপ্লিট করবে প্রত্যেক 1000 একটা করে উইকলি মেম্বারশিপ আমি তোমাদের দিয়ে দেবো। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো বা চ্যানেলটা প্রথমবার দেখে থাকো, যদি তোমাদের মনে হয় চ্যানেলটা কাজের রয়েছে বা চ্যানেলটা প্রয়োজনীয় তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো প্রথম আমরা কথা বলবো, এখন আমাদের গেমে সিএস র্যাঙ্ক সিএন 26 বা 26 চলছে, যেটা অক্টোবর মাসের 1 তারিখই চলে যাবে। অক্টোবর মাসের 1 তারিখই আমাদের গেমে সিএস র্যাঙ্কের একটা নতুন সিএন আসবে, সিএস র্যাঙ্ক সিএন 27। তো সিএস র্যাঙ্ক সিএন 27 র্যাঙ্ক পুশ করে আমরা যে রিভার্স গুলো পাবো, গোল্ড ওয়ান পুশ করলি তোমরা স্ক্রিনের উপর যে সাপোর্টের স্ক্রিনটা দেখতে পারছো যেটার মধ্যে হালকা পাতলা অ্যানিমেশন রয়েছে, হা হা পালা, যেটা আর কি অক্টোবর মাসের বুইয়া বাসের থিমে ডিজাইন করা হয়েছে, এই সাপোর্টের স্ক্রিনটা আমরা নিতে পারবো। এরপর প্ল্যাটিনাম ওয়ান পুশ করলি তোমরা স্ক্রিনের উপর যে M590 একটা থিম গান স্কিন দেখতে পারছো, এই গান স্কিনটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। এরপর হিরোইক পুশ করলে তোমরা স্ক্রিনের উপর যে টি শার্টটা দেখতে পারছো, একটা নর্মাল টি শার্ট রাখা হয়েছে মেল ক্যারেক্টারের, এই টি শার্টটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। আর সিএস র্যাঙ্ক সিএন 27 এ হিরোইক আর মাস্টারের ব্যানার অবতারগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো, যেগুলো অক্টোবর মাসে
বাসের বুইয়া বাসের থিমে ডিজাইন করা হয়েছে। আর যদি আমরা ইলাইট মাস্টার পুশ করি তাহলে স্ক্রিনের উপর যে প্যারাং স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই থিম প্যারাং স্ক্রিনটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। তো এগুলো হয়ে গেল আমাদের অক্টোবর মাসের সিএস র্যাঙ্ক 27 এর রিওয়ার্ড। কালকে আমাদের গেমে বিআর র্যাঙ্কের একটা নতুন সিএন এসেছে, বিআর র্যাঙ্ক সিএন 41। অক্টোবর মাসে সিএস র্যাঙ্কের নতুন একটা সিএন আসছে, এরপর নভেম্বর মাসে বিআর র্যাঙ্কের আরো একটা নতুন সিএন আসবে, বিআর র্যাঙ্ক সিএন 42। তো বিআর র্যাঙ্ক সিএন 42 বা 42 আমরা যে রিওয়ার্ডস গুলো পাবো সেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গোল্ড ওয়ান পুশ করলি তোমরা স্ক্রিনের উপর যে লুট বক্সের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যেটার মধ্যে আগুনের অ্যানিমেশন রয়েছে, এই লুট বক্সের স্ক্রিনটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। আর যে কটা আইটেম রিওয়ার্ড আমি তোমাদের দেখাবো প্রতিটাই কিন্তু নভেম্বর মাসের বুইয়া বাসের থিমে ডিজাইন করা হয়েছে। এরপর প্ল্যাটিনাম ওয়ান পুশ করলি তোমরা স্ক্রিনের উপর যে M1040 এর একটা থিম গান স্ক্রিন দেখতে পাচ্ছ, এই থিম গান স্ক্রিনটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। এরপর যখন আমরা হিরোইক পুশ করবো তোমরা স্ক্রিনের উপর যে টি শার্টটা দেখতে পাচ্ছ মেল ক্যারেক্টারের, এই টি শার্টটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। আর টি শার্টটা যেখানটায় কাটাফাটা রয়েছে সেখানগুলোই হালকা রেড কালারের ড্রেস দেখা যাচ্ছে। তো এই টি শার্টটা আমার তো ভাই অনেক বেশি ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বিআর র্যাঙ্ক সিএন 42 এর হিরোইকের ব্যানার অবতার আর মাস্টারের ব্যানার অবতার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। আর এই বিআর র্যাঙ্ক সিএন এর যদি আমরা ইলাইট মাস্টার পুশ করি তাহলে এখানে তোমরা একটা ব্যাটে স্কিন দেখতে পাচ্ছ, এই ব্যাটে স্কিনটা আমরা নিতে পারবো। তো এগুলো হয়ে গেল আমাদের নভেম্বর মাসের নতুন বিআর র্যাঙ্ক সিএন এর রিওয়ার্ড। এরপর ডিসেম্বর মাসে সিএস র্যাঙ্ক সিএন এর আরো একটা নতুন সিএন আসতে চলেছে, সিএস র্যাঙ্ক সিএন 28। তো সিএস র্যাঙ্ক সিএন 28 বা 28 যখন আমরা গোল্ড ওয়ান পুশ করবো তোমরা স্ক্রিনের উপর একটা প্যারাসুট স্কিন দেখতে পাচ্ছ, যেটা ডিসেম্বর মাসের বুইয়া বাসের থিমে ডিজাইন করা হয়েছে। তো এই প্যারাসুট স্কিনটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। এরপর যখনই আমরা প্ল্যাটিনাম ওয়ান পুশ করবো তোমরা স্ক্রিনের উপর একটা G36 এর থিম গান স্ক্রিন দেখতে পাচ্ছ, এই গান স্ক্রিনটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। এরপর যখনই আমরা হিরোইক পুশ করবো তোমরা স্ক্রিনের উপর একটা টি শার্ট দেখতে পাচ্ছ, এটা টি শার্ট না একটা বডি রয়েছে, বডির মধ্যে ট্যাটুও রয়েছে আর পিছনে একটা গামছা টাইপের কিছু রয়েছে যেটা আর কি পিঠে ঝুলে রয়েছে, তার উপর হিরোইকের আইকনও রয়েছে, এমনকি গলায় অনেকগুলো চেন রয়েছে। পুরোপুরি টি শার্টটা তোমরা যদি দেখো একটা জোস লেভেলের টি শার্ট ডিজাইন করা হয়েছে, যেটা আমরা ডিসেম্বর মাসে সিএস র্যাঙ্ক সিএন 28 এ হিরোইক পুশ করলে আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। তোমাদের এই মারাত্মক টি শার্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর সিএস র্যাঙ্ক সিএন 28 বা 28 যখনই আমরা হিরোইক পুশ করবো হিরোইকের ব্যানার অবতার আর মাস্টারের ব্যানার অবতারগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যদি আমরা সিএস র্যাঙ্ক সিএন 28 ইলাইট মাস্টার পুশ করি তাহলে তোমরা স্ক্রিনের উপর একটা প্যানে স্কিন দেখতে পাচ্ছ, যেটা ডিসেম্বর মাসের বুইয়া বাসের থিমে ডিজাইন করা হয়েছে, এই প্যানে স্কিনটাও আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের পরপর তিনটে মাসের তিনটে র্যাঙ্ক সিএন এর রিওয়ার্ডস। তোমাদের এই র্যাঙ্ক সিএন এর রিওয়ার্ডসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও, এর জন্য তো ভাই ভিডিওতে একটা করে লাইক দেওয়া যেতে পারে। এবার আসা যাক আজকের ভিডিওর মেইন টপিকে, নেক্সট ওয়েপেন রয়্যাল আমাদের গেমে কোন গান স্কিনটা আসবে। 4 সেপ্টেম্বর ওবি 46 আপডেটটা হওয়ার সাথে সাথে ওয়েপেন রয়্যালটাও চেঞ্জ করা হবে, আর নেক্সট ওয়েপেন রয়্যালে যে গান স্কিনটা আসবে সেই গান স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। N94 এর একটা লেজেন্ডারি গান স্কিন যেটার নাম ডার্ট ইলেকট্রিক, এন্ড এই গান স্কিনটার মধ্যে অ্যাবিলিটি রয়েছে অ্যাকুরেসি ডাবল প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস, ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস। তো এই যে তোমরা স্ক্রিনের উপর N94 এর লেজেন্ডারি গান স্কিনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের গেমের নেক্সট ওয়েপেন রয়্যালের গান স্কিন হিসেবে আসতে পারে। আমি আসতে পারে কেন বললাম, কারণ এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা অ্যাড করা হয়নি গেমের ফাইলে, আর মনে হয় না গেমের ফাইলে নেক্সট ওয়েপেন রয়্যালের কনফার্ম অফিসিয়ালি ব্যানারটা গেমের ফাইলে অ্যাড করবে, কেননা যদি অ্যাড করতো তাহলে এতদিন অ্যাড করে ফেলতো। এখনো পর্যন্ত N94 গান স্কিনটাই কনফার্ম হয়ে রয়েছে, আপডেটের আগে যদি অফিসিয়ালি কনফার্ম কিছু জানতে পারি মানে অন্য গান স্কিন যদি থাকে তাহলে আমি তোমাদের কালকের ভিডিওতেই জানিয়ে দেবো, আর যদি না জানতে পারি তাহলে ভাই আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে আপডেটের পর কোন গান স্কিনটা আসছে। তো বাস ভাই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা মেক করতে ভাই ঘাম বেরিয়ে গেল। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।